আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়দের জন্য কাপ্তান কাটিং কুর্তি। তো আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অতি সহজেই কুর্তিটি বানাতে পারবেন। তো এখানে একটি আমি ওড়না নিয়েছি, ওড়নাটাকে চার ভাঁজে ভাঁজ করে এরপর সোজা করে নিল। তো এখন বন্ধ পাশটা কিন্তু আমার দিকে রইল। এখন এই পাশ থেকে আমি পুরের মাপটি নিব। তো পুর 6 ইঞ্চি নিলাম, এরপর বগলের মাপ 6 ইঞ্চি নিব। এই যে, তো এখানে বগলের যে রাউন্ডটা সেটা কাটতে হবে না, এভাবে সোজা একটি দাগ টেনে দিলাম। এখান থেকে বডির ফিটিংসের মাপটি হবে, আর এখানে নিব 14 ইঞ্চিতে আরও একটি মার্জিন টেনে নিলাম। আর এটা হচ্ছে হিপের মাপ, হিপের জন্য নিলাম 19 ইঞ্চি। এখন চর মানে ফিটিংসের যে মাপটি সেটি নিব। তো প্রথমে বডির যে ফিটিংসের মাপ সেটা নিচ্ছি 9 ইঞ্চি, আর 1 ইঞ্চির মতো বাড়তি নিব। আর এখানে কোমরের যে মাপটি সেটি নিব 8 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিব, কারণ এখানে রাবার হবে, এই জন্য 2 ইঞ্চি বাড়িয়ে নিব। কারণ অন্য সময় কিন্তু কোমরের এখানে বেশি কম হয়, তো এখানে 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 10 নিলাম। এখন নিব হিপের যে হিপ, তো এখানে 9 ইঞ্চি নিয়ে আরও বাড়তি করে নিব, এতটুকুই নিলাম। এই ছিল মাপ। এখন আমি দাগটি মিলিয়ে নিব। যদি আপনারা কোমরে রাবার না দেন তাহলে কিন্তু যে ফিটিংসের মাপটি আসবে সেই মাপে নিতে হবে। আর এখানে চাইলে এইভাবে দাগ দিয়ে নিতে পারেন, আমি আর দাগটি দিচ্ছি না, কারণ এখানে সোজা করে এখানে হালকা একটু রাউন্ড দিয়ে নিচের দিকে সেলাই দিয়ে শেষ করলেই হবে। তো আশা করি আপনারা মাপটি বুঝতে পারছেন। আর গলার চওড়াটা নিব 2.5 ইঞ্চি। গলাটি আমি কাটিং করে সেলাইয়ের সময় আপনাদের পুরোপুরিভাবে বুঝিয়ে দিব। তো এই তো এখন সেলাই করে দেখাবো। তো সেলাই করার জন্য প্রথমে এভাবে বক্রমটিকে ভাঁজ করে নিয়েছি, আর দুটি গলা একসাথেই কাটিং করব। তো এই যে দেখুন, একসাথে হবে, আলাদা আলাদা হবে না। তো 2.5 ইঞ্চি চওড়া নিয়ে আর 5.5 ইঞ্চি লম্বা নিয়ে এইভাবে করে কেটে নিলাম। আমি কিন্তু মাঝখানে কোনো আলাদা করে কাটতেছি না। তো সামনের গলা পিছনের গলা একসাথেই হলো। তো একটা পিন আপ করে আমি সেলাই দিয়ে আটকে নিলাম। এই তো এখন কাপড়ের উপর সেলাই দিয়ে পুরোটা পাড় সেলাই করে নিব। এখন এখানে কেটে আলাদা করে নিলাম। তো যেহেতু এখানে কোনো কাটা নাই, তো এভাবে করে একসাথে যে গলাটা জয়েন করব, তো এই জন্য আমি একটু পিন আপ করে আটকে নিলাম যাতে গলাটা না নড়ে যায়। এখন ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিব সামনের গলা পিছনের গলা। আর কাপ্তান কাটিংটার সিস্টেমই এরকমভাবে কাটতে হয়, কারণ এই যে শোল্ডারে এখানে কিন্তু কোনো কাটা হয় না, আস্তেই আসে ওড়নাটা যে যেরকম আসতো সেই অবস্থায় শুধু গলাটি এইভাবে করে কেটে নিব, তাহলেই কিন্তু হলো। এখন এইভাবে ছোট ছোট কাট বসিয়ে দিয়ে গলাটি উল্টিয়ে নিব, এরপর গলার উপর চাপ সেলাই দিয়ে দিব। অরিজিনালভাবে কিন্তু কাপ্তান কাটিং এরকমই হয়, কারণ হাতার এখানে কোনো জয়েন্ট থাকে না, এখান থেকে হাতা বের হয়। বডি আর কি সেলাই করার পর হাতাটি এইভাবেই বের হয়ে যায়। তো অনেকে আছে কেটে আলাদা করে জামার মতো করে নেয়, তো আপনারা চাইলে সেইভাবেও করতে পারেন, কিন্তু এইভাবেই কাপ্তান কাটির নিয়ম এইভাবে। তো এখন এই যে রাবারটি যে হবে, তো সেই বরাবর আমি সোজা করে একটি মার্জিন টেনে নিচ্ছি, কারণ এখানে রাবার হবে। তো রাবারটি হবে যতটুকু যে বডির কোমরের মাপ নিয়েছিলাম সেইখান থেকে। তো 10 নিয়েছি, তো 10 ইঞ্চি আমি রাবারটি কাটলাম। এটা টেনে লাগানোর পর কিন্তু আরও বলবো, পুরোটুকু লাগবো না। তো এই তো আমি কিন্তু যেখান থেকে মাপ নিয়েছিলাম কোমরের সেখান থেকেই রাবারটি লাগালাম। পুরোপুরি ওড়না থেকে লাগাতে যাবেন না, দেখুন খেয়াল করে।
তো সামনে পিছনে দোনো পাশেই লাগিয়ে নিলাম। আর রাবারটি না দিলে আপনারা কম করে কাটবেন, মানে মাপটি দিবেন সেই আন্দাজে চাপিয়ে সেলাইটি দিতে হবে। তো দেখুন কত সুন্দর কুচি কুচি হয়ে গেল। এখন যে বডি সেখান থেকে সেলাইটি শুরু করে নিচ পর্যন্ত শেষ করব। তো এই যে যেখানে বডির মাপ নিয়েছিলাম সেখান থেকে আমি সেলাইটি দিয়ে নিচের দিকে শেষ করতেছি। এই তো হয়ে গেল। একইভাবে এই পাশে সেলাইটিও দিতে হবে। খুবই সহজ এই কাপ্তান সেলাইটি, কাটিংটি দোনোটাই, কাটিং ও সেলাই দোনোটি কিন্তু সহজ। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে অতি সহজে এই সুন্দর স্টাইলিশ কাপ্তানটি সহজেই বানাতে পারবেন। হাতার কোনো ঝামেলা নাই। নিচের অংশে আমি এখন সেলাই করলে কিন্তু এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। তো ছোট বড় সমান করে এরপর আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। তো এই তো দোনো পাশেই কিন্তু সেলাই দেওয়া হয়ে গেল আর পুরোপুরিভাবে কাপ্তানটি রেডি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর আপনারা বুঝতে পারছেন। যদি না বোঝেন রিপিট করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।